নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকেও আমি এসেছি আরও একটি তোলকা নন ইউএইচআরএসের কাজ নিয়ে। ফার্স্টেই আমি তোমাদের সাথে নামটা শেয়ার করে নিচ্ছি। উপরে দেখো জবটার নেম আছে, চেকিং দ্য আউটলাইন অফ ইলেকট্রিক্যাল প্লাগস ইন ইমেজ। তোমাদেরকে এখানে একটা করে ওরা ইমেজ দিচ্ছে ইলেকট্রিক্যাল জিনিসের। অবশ্যই এটা জবটার নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক্যাল জিনিসের প্লাগ যেটা থাকবে, যেটা প্লাগের ছবি যেখানটা ভালোভাবে আউটলাইন করা থাকবে, যদি ইমেজটার মধ্যে প্লাগের অংশটা আউটলাইন ঠিকঠাক করা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এইখানে দুটো অপশান দিয়েছে যে ইমেজটা আউটলাইন কি কারেক্টলি করা আছে। যদি করা থাকে, শুধুমাত্র কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে প্লাগটা আউটলাইন করা আছে কি না, ঠিক আছে? যদি আউটলাইন ঠিকঠাক থাকে তখন তোমরা ইয়েস করবে, আর যদি দেখো ইমেজের অন্য কোথাও আউটলাইন করা আছে, প্লাগের ওই অংশটা আউটলাইন ভালোভাবে করা নেই বা সাইডে পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নো করবে। এটাই হচ্ছে এই কাজের রুলস, খুবই ইজি। তোমরা এমনিই জানো যে তোলকা নন ইউএইচআরএসের টাস্কগুলো খুব ইজি হয়, ছোটো ছোটো কাজ খুব ভালোভাবেই তোমরা করতে পারবে। তাও আমি তোমাদেরকে রুলসটা একটু বলে দিলাম। তো এখানে দেখো, এখানে যেই জিনিসটা রয়েছে এখানে বুঝতেই পারছো, ভালোভাবে দেখতে পাচ্ছ, এই যে রেড মার্ক করে প্লাগিংটা ওরা কিন্তু আউটলাইন করেছে খুব ভালোভাবে। তাই এক্ষেত্রে আমি অ্যান্সার করব ইয়েস দিয়ে। একদম নিচে গিয়ে সাবমিট অপশান রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম, হয়ে গেল কমপ্লিট। নেক্সট আবার এইভাবে চলে আসবে। এখানেও দেখো একইভাবে তোমরা বুঝে এটা করবে। এখানে দেখো প্লাগিংটা কিন্তু ওরা আউটলাইনটা পুরোটা করেনি, জাস্ট একটু অংশ করেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নো করবে, নো করে সাবমিট করবে, কারণ এখানে কিন্তু আউটলাইনটা ভালোভাবে করেনি, জাস্ট দুটো ছোটো ছোটোভাবে করেছে, সেক্ষেত্রে নো করে সাবমিট করবে। দেখো সাবমিট নিয়ে নিয়েছে। যদি এটা আমি তোমাদেরকে ট্রেনিং অপশানটা দেখাচ্ছিলাম, ট্রেনিং পার্টটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। ট্রেনিং পার্টে তোমরা সকলেই জানো ট্রেনিংয়ে যদি ভুল হয় সেটা কিন্তু তোমাদেরকে আবার একবার চান্স দেয় রিপিট, যাতে ঠিক করে নেওয়ার। তাই আমি তোমাদেরকে ট্রেনিংটাই দেখাচ্ছি যে ভুল হলে তোমরা বুঝতে পারবে। আমি যদি ঠিক ভুল করতাম তাহলে কিন্তু উপরে রেড মার্ক আসতো আর ওখানে দেখিয়ে দিত কোন অপশানটা হতো, ঠিক আছে? এইভাবে জবটা তোমরা করো, খুব ইজি, ঠিক আছে? টাটা, এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কাজটা, কিছু প্রবলেম হলে নিচে কমেন্ট করো আর সাথে থাকো আমাদের।